সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার আমরাই গরু মহিষের হাটে। এই হাট বসার সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আজকে এই হাট থেকে বাচ্চা যে মহিষগুলি আছে খামার করার উপযুক্ত সেই মহিষগুলির দাম জানানোর চেষ্টা করব। আপনারা আমাকে অনেক সময় কমেন্ট করেন যে শান্ত ভাই, হাট থেকে যে বাচ্চা মহিষগুলি আছে সেই মহিষগুলির একটু দাম দর দেখান। তো আজকে সেই মহিষগুলির আপনাদেরকে দাম দর দেখাবো যে বাচ্চা মহিষের বাজারে কেমন দরদাম আছে। তো আপনারা চাইলে এই হাটে সরাসরি এসে আপনারা মহিষ সংগ্রহ করতে পারেন। তো আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাটে মহিষ কতগুলি নিয়ে আসছেন? চারটা মহিষ নিয়ে আসছেন। আচ্ছা, এগুলি তো ভাই বাচ্চা মহিষ, দাঁত হয়েছে তো? দাঁত হয়েছে? দুই দাঁত হয়েছে। আচ্ছা, এগুলি আর কেমন বড় হইব? মাত্র দুই দাঁত, আরো বড় হইব। যারা খামার করতে চায় তারা এই মহিষগুলি ক্রয় করতে পারে। আচ্ছা ভাই, দাম কত টাকা চাইতে আছেন? 3,20,000। তা হাটে দাম উঠছে কেমন? 1,70,000 বলতে আছে। 2,70,000। আচ্ছা, তো এই জোড়াটা কত হলে দেওয়ার নিয়ত আছে? 80,80। 2,80,000 হলে দিয়ে দিবেন। আচ্ছা, আপনি কি এই হাটে নিয়মিত মহিষ বিক্রি করেন? আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ মহিষ নিতে চায় দিতে পারবেন এরকম বাচ্চা মহিষ? আচ্ছা, এগুলি তো দেশি মহিষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন তো। 01738 49 42 78। আপনার নামটা কি? মুসাদ্দিক হোসেন। মুসাদ্দিক হোসেন, আপনার বাসা কোথায়? এই জায়গায়, আমরাইদি। এই আমরাইদি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। কাকা ভালো আছেন? কাকা আপনার বাসা কোন জায়গায়? শ্রীপুর। শ্রীপুর থেকে কয়টা মহিষ নিয়ে আসছেন? 6টা মহিষ নিয়ে আসছেন। তো কাকা, বেচা বিক্রি কি শুরু হয়েছে হাটে? না না না, এখনো বেচা বিক্রি শুরু হয় নাই, এখনো গরু মহিষ ঢুকতেছে হাটে। আচ্ছা কাকা, তো এই মহিষটার দাম চাইতেছেন কত? 1,00,000। এটার দাম চাইতেছেন 1,00,000 টাকা। আর মধ্যেরটা? এটা কম আছে, এটা 90,000। এটা 90,000। আর পাশে যে ওইটা? এই যে 90,000, ওইটাও 90,000। আচ্ছা কাকা, এই মহিষগুলি বড় হইব কেমন? অত্যন্ত বড় হইব। অনেক বড় হইব? আচ্ছা, এটা তো দেখা গেছে শিংটা অনেক বড়, এই শিং কি আরো বড় হইব? তো কাকা, আচ্ছা আপনি কি কাকা নিয়মিত হাটে মহিষ বিক্রি করেন? প্রত্যেক হাটে? এই হাটে আপনারা নিজেরাই জমাইছেন? আচ্ছা, আপনি অনেক পুরান ব্যবসায়িক, তো কত বছর যাবত ব্যবসা করতেছেন? ব্যবসার বয়স হলো আমার আমার দাদাই করছে, আমার বাবাই করছে। আপনার দাদা বাবা সবাই করছে? 105 বছরে বাবা মারা গেছে, 95 বছরে। আপনার বাবা, আপনার দাদা মারা গেছে 105 বছরে, আপনার বাবা মারা গেছে 95, এই ব্যবসায়ী সবাই এই ব্যবসায় করছে? আমি করি, আমার বয়স 70। আপনার বয়স আল্লাহ হতে 70, মাশাআল্লাহ। এখন আল্লাহ আপনারে সুস্থ রাখছে, দোয়া করি যেন আরো সুস্থ রাখে, ব্যবসার সাথে আরো অনেকটা দিন সময় পার করতে পারেন। তো চাচা, আপনি তো অনেক সময় পার করছেন, তো এই হাটের নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? নিরাপত্তা ঘাটা আমরা তো সন্ধ্যা সময় যাই গাড়ি বাবা, আমরা তো কোনো ভেজাল আল্লাহ ফালাইছে না করছি। সন্ধ্যার সময় আপনারা চলে যান, কোনো ভেজাল ভেজাল টাজাল আজ পর্যন্ত পান নাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। কাকা কয়টা মহিষ নিয়ে আসছেন? শ্রীপুর। আপনি শ্রীপুর থেকে 14টা মহিষ নিয়ে আসছেন? আচ্ছা, তো এই যে মহিষটা কি জাতের মহিষ? এটা দেশি মহিষ। আচ্ছা, এই মহিষটার বয়স কেমন আছে? 2 বছর। আচ্ছা, তো এই মহিষটার দাম কত টাকা চাইতেছে? 1,05,000। আর পাশের যে এটা, ওর দাম চাইতেছি 1,00,000। 1,00,000 টাকা। আর এই জোড়াটার দাম চাইতেছেন কত? ওই জোড়ার দাম চাইতেছি 180। 180। আচ্ছা ঠিক আছে, তো আপনার কাছে তো মোটামুটি ছোট ছোট অনেক মহিষ আছে। আচ্ছা, আপনার কাছে চাইলে কি দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন তো। নাম্বার 01 7 01 7 88
8085 9580 7 4 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি মহিষ দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। তো এই সবগুলি মহিষ তো মোটামুটি পালার জন্য যারা খামার করবে বা লালন পালন করবে তারাই আপনার কাছ থেকে নিতে পারবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? কয়টা মহিষ নিয়ে আসছেন? চারটা। আচ্ছা এগুলো তো বাচ্চা মহিষ। আচ্ছা এগুলির বয়স আছে কেমন? কত বছর হইব আনুমানিক? এক বছর। আচ্ছা এই জোড়াটার দাম চাইতেছেন কত? 1,80,000। তা হাটে দাম উঠছে কেমন? 1,40,000-1,50,000 বলতেছে। আচ্ছা এই মহিষগুলি তো মূলত এখন পালার মহিষ। আচ্ছা তো এখানে হাসিল কত দিতে হয়? 500। মহিষ প্রতি 500, ছোট হোক বড় হোক 500। আচ্ছা ঠিক আছে। তো কত হলে জোড়াটা বিক্রি করা আশা আছে? 1,70,000 হলে দিয়ে দিবেন। আচ্ছা এগুলি কি জাতের মহিষ? দেশি মহিষ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাইজান কয়টা মহিষ নিয়ে আসছেন? আজকে দুইটা নিয়ে। আচ্ছা এগুলি কি পালেন না কিনা? কিনা মহিষ। কোথা থেকে সংগ্রহ করছেন? দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে। আচ্ছা দিনাজপুরে কি মহিষের দাম কম? না কম না, মোটামুটি বাজার চড়া। মোটামুটি এখন বাজার চড়া। আচ্ছা ঈদের তো মাত্র দেখা গেছে 15-20 দিন গেছে, তো এখন বর্তমানে আমরা বাজারের কি অবস্থা? এখন আমরা মাত্র বাজারে আইছি আর কি, তো এখন আমরা সঠিক বলতে পারবো না, বাজারটা এখনো যাচাই করতে পারতেছেন না। না না। আচ্ছা তো এই জোড়াটার দাম চাইতেছেন কত? ৩৮০। তো হাটে কি দামটা উঠছে? এরকম না, এরকম এখনো দাম বলে নাই। দাম উঠছে। একটা দাম কত বলছে? একটা মহিষ ভাঙ্গা উঠছে আর কি, মানে একটা 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 ভাঙ্গা কত বলছে? একটা বলছে 140। 140 বলছে। তো জোড়া আসে 2,40,000-80,000। আচ্ছা তো কত হলে আপনার দেওয়ার নিয়ত আছে জোড়াটা? তো উপরে দিতে হইব, তিনের উপরে। তিনের উপরে দিতে হইব। আচ্ছা এইগুলির কয়টা করে দাঁত হইছে? এগুলা দুইটা করে। দুইটা করে দাঁত হইছে। এগুলি তো পালার জন্য নিবে যারা নিবে? হ্যাঁ পালার জন্য। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা মহিষ কয়টা নিয়ে আসছেন? এই দুইটা নিয়ে আসছেন। তো কাকা এই বাচ্চা মহিষ দুইটার বয়স কেমন আছে? দুই দাঁত করে বয়স হয়েছে। আচ্ছা কাকা তো দাম কত টাকা চাইতেছেন? 2,40,000। এই যে দর্শক বন্ধুরা, এই বাচ্চা জোড়া মহিষটার দাম চাওয়া হচ্ছে 2,40,000। তো কাকা হাটে দাম উঠছে কেমন? 2,10,000। এই কাছাকাছি হয়ে গেছে। তো আর কত হলে দেওয়ার নিয়ত আছে? 20-25। 2,20,000-25,000 হলে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমরাইত হাটটা হচ্ছে মহিষের জন্য বিখ্যাত হাট। এই হাটে সবসময় প্রচুর পরিমাণে মহিষ পাওয়া যায়। আজকে বৃষ্টির জন্য অনেক মহিষই আসে নাই। এই যে হাটে অনেক বৃষ্টি হয়েছে প্যাক কাদা, যার কারণে অনেক আসে নাই। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মহিষ, এই হাটে সবসময় মহিষ পাওয়া যায়। আর এই হাটটা বসে মূলত প্রতি মঙ্গলবার। আপনারা যারা খামার করবেন এই হাট থেকে এরকম বাচ্চা মহিষ সংগ্রহ করতে পারবেন, দুই দাঁত বা এর থেকে কম বয়সের। এদিকে আরও দুইটা মহিষ দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা আপনার বাসা কোন জায়গায়? এই আমরাই দিই। আচ্ছা তো এই মহিষ দুইটা কি আপনার পালের মহিষ না কিনা মহিষ? কিনা মহিষ। আচ্ছা এই জোড়াটার বয়স আছে কেমন? দুই দাঁত করে বয়স হয়েছে। তো এগুলি তো মূলত আরও বড় হইব। আচ্ছা এগুলি কি জাতের মহিষ? দেশি মহিষ। আচ্ছা দাম কত টাকা চাইতেছেন? দাম চাইতেছেন 280। তো হাটে দাম উঠছে কেমন? 230 হলে তো ভালো দাম বলছে। তার কত হলে দাম নিয়ত আছে? 250 হলে দামটা বেশি হয়ে যায় না? আচ্ছা মহিষ ভালো মহিষ এগুলি। আচ্ছা ঠিক আছে, তো এই দামই ফিক্সড। 250-250-র নিচে নামা যায় না? 250-র নিচে বিক্রি করলে কি লস হয়? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা কয়টা মহিষ নিয়ে আসছেন? 14টা।
আচ্ছা কাকা, তো এই যে মহিষটা এটার দাম চাইতেছেন কত? এই জোড়াটা 2,20,000, আর এই জোড়াটার দাম কত? এই এই চারটা, এই জোড়াটা 2,20,000, এটাও 2,20,000, আর দেওয়ার নিয়ত কত? 2,10,000-5,000 কম হলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তো আপনারা তো সবসময় হাটে মহিষ বিক্রি করেন, আচ্ছা এই হাটে মহিষ উঠে কেমন সবসময়? ভালোই উঠে, অন্যান্য হাটের তুলনায় বেশি উঠে। আচ্ছা আজকে তো মহিষ কিছু কম না, অন্যান্য দিন তো দেখি এদিকটা বৈরা ওদিক দিয়েও থাকে, ঈদের সময় বেশি উঠে। আচ্ছা এই অঞ্চলে মহিষ চলে কেমন? ভালো চলে। আচ্ছা আপনার বাসা কোন জায়গায়? কাপাসিয়া। আচ্ছা ঠিক আছে, তো এখানে মহিষ প্রতি কত টাকা হাসিল দিতে হয়? জোড়া 1,200 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। কাকা ভালো আছেন? কাকা কয়টা মহিষ নিয়ে আসছেন? ১২টা মহিষ নিয়ে আসছেন। তো কাকা এই জোড়াটার দাম কত টাকা চাইতেছেন? ১৮০ জোড়া। এটিকে কাকা চাওয়া দাম না দেওয়ার দাম? দেওয়াটা সামান্য একটু কম হলে দিয়ে দিবেন। আর কাকা ওই জোড়াটা কি আপনারই? আচ্ছা ওই পাশ, আচ্ছা এই পাশের জোড়াটা তো একটু ছোট, এটার দাম চাইতেছেন কত? ১৭০ ১৬০ হলে কি দেওয়া যায়? ১৬০ হলে এমন দেওয়া যায়। আচ্ছা কাকা আপনি তো নিয়মিত হাটে বিক্রি করেন মহিষ? আচ্ছা আপনি চাইলে যদি কোনো কাস্টমার যদি চায় আপনি কি দিতে পারবেন? আচ্ছা কাকা তাহলে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা একটু বলেন তো। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যারা এরকম বাচ্চা মহিষ সংগ্রহ করতে চান তাহলে আপনারা এই যে ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বলেন তো। 0107-31-31-7344-74 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মহিষ ক্রয় করতে পারবেন। যারা এই যে মহিষের খামার করতে চান, এরকম বাচ্চা মহিষ আপনারা অনেক সময় খুঁজে থাকেন, এটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার আমরা গরু ছাগলের হাট। তো এই হাটে সবসময় প্রচুর পরিমাণে মহিষ পাওয়া যায়, আপনারা চাইলে সরাসরি এসে বা তাদের সাথে যোগাযোগ করে মহিষ ক্রয় করতে পারেন।